আপনারা দেখেন যে কত কত মানুষ নেশার দ্রব্য খায় বা নেয় কিন্তু ব্যাপারটা কি আসলে এতটুকুই না এতটুকুই না আমি তো দেখি নেশাই বরং একটি মানুষের জীবন আর তার পরিবারকে গ্রাস করে ফেলে একটি পরিবার ধ্বংস হওয়ার জন্য পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি থাকাই যথেষ্ট কত হাহাকার থাকে ওই পরিবারের অন্যান্য মানুষগুলোর মধ্যে জিজ্ঞেস করলে তারা শেষ হাসিটি কবে হেসেছিল মনে করে বলতেও পারে না আসসালামু আলাইকুম আমি আজ এই পর্বে আপনাদের সাথে আপনি কি করে বুঝবেন আপনার সন্তান বা পরিবারের কোনো সদস্য অথবা কোনো প্রিয়জন নেশায় জড়িয়ে পড়ছে কিনা তা নিয়ে কিছু কথা আংশিক শেয়ার করব এবং পরবর্তী পর্বে এই সংক্রান্ত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব এটা বোঝার জন্য কিছু বিহেভিয়ারাল সায়েন্সও আছে এবং কিছু ফিজিক্যাল সায়েন্সও আছে বিহেভিয়ারাল সায়েন্স বা আচরণগত লক্ষণগুলো হলো হঠাৎ করেই দেখবেন তার আচরণে অনেক পরিবর্তন আসে যেমন সে একা একা থাকতে পছন্দ করে তার ঘরে দরজা লাগিয়ে রাখে তার ঘরে কারো উপস্থিতি সে পছন্দ করে না সে নিজেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে এবং পরিবারের অন্যান্য সদস্য সহ তার পুরোনো বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট করতে থাকে নতুন বন্ধুদের সাথে গ্রুপ তৈরি করে যাদের সাথে সে সম্ভবত নেশা করছে অথবা তার নেশার জন্য যারা জড়িত তাদের সাথে সে সম্পর্কটা তৈরি করে প্রচুর মিথ্যা কথা বলা শুরু করে ঘন ঘন টাকা চায় এবং টাকা না পেলে সে রাগান্বিত হয়ে যায় এমনও হয় সে টাকা না পেলে বাড়ির অন্যান্য সদস্যদের টাকা এবং দামি জিনিসপত্র চুরি করা শুরু করে এবং অনেক সময় জোরপূর্বক দাবি করে বিভিন্ন অজুহাতে বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করে এবং খেয়াল করে দেখবেন যে একটি নির্দিষ্ট সময়ে সে বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ যখন তার ক্রেভিংটা হয় তখনই সে বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করে বাড়ির নিয়ম শৃঙ্খলাগুলো আগের মতো মানতে চায় না নিয়ম ভাঙতে থাকে অথবা ইগনোর করে দায়িত্বহীন হয়ে পড়ে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে চায় না ক্লাস মিস করে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে রেজাল্টস খারাপ হতে থাকে আনইউজুয়ালি শর্ট টেম্পার্ড হয়ে যায় অর্থাৎ খুব খিটখিটে মেজাজের হয়ে যায় খুব অল্পতেই রেগে যায় প্রচুর পরিমাণে সুইং হয় অনেক সময় খুব অ্যাগ্রেসিভ আচরণও করে আগে যে সমস্ত কাজে আগ্রহ পেত খেয়াল করে দেখবেন সেই সমস্ত কাজে আগের মতো আর আগ্রহ পাচ্ছে না আপনার চোখে চোখে তাকাবে না সে এড়িয়ে চলবে আবার খেয়াল করে দেখবেন যে কিছু ফোন কলস সে সিক্রেটলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে আপনাদের সামনে না আবার সে নিজেও কিছু কলস সিক্রেটলি করবে যেটা আগে হয়তো বা করতো না তার ঘুম এবং খাওয়ার অভ্যাস এবং রুচির পরিবর্তনও হতে দেখা যায় যেমন সে সারা দিন ঘুমায় এবং সারা রাত জেগে থাকে আবার খাওয়ার ব্যাপারে যেটা হয় যে অনেকের খাওয়ার রুচি আগের তুলনায় অনেক বেড়ে যায় আবার অনেকের কমেও যায় তাকে বিষণ্ন থাকতেও দেখা যায় কারণ তারা পার্সোনাল স্ট্রাগলসের মধ্যেও থাকে এবার আসুন আমরা জেনে নেই কিছু শারীরিক লক্ষণ সম্পর্কে শারীরিক উপসর্গগুলো হলো যেমন তার চোখ রক্তাক্ত থাকতে পারে অর্থাৎ লাল হয়ে থাকতে পারে অনেকের আবার ওয়াটারি আইজও থাকতে পারে ফ্রিকোয়েন্টলি সর্দি কাশি লেগে থাকে অনেকের এমনকি নাক দিয়ে রক্তও পরে কখনো কখনো অনেকের আবার অ্যানোজমিয়া হয় অর্থাৎ নাক দিয়ে ঘ্রাণও পায় না কথাবার্তা স্লার্ড অর্থাৎ জড়ানো জড়ানো থাকতে পারে মুখে ঘা হয়ে যেতে পারে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে অথবা অন্যরকম কোনো গন্ধ পেতে পারেন অর্থাৎ সে যে সাবস্টেন্সটি ব্যবহার করছে তার নেশার জন্য সেই পার্টিকুলার সাবস্টেন্সের যদি কোনো পার্টিকুলার গন্ধ থেকে থাকে তখন তার মুখ থেকে সেই গন্ধটা পেতে পারেন চোখ মুখ পাফি অর্থাৎ ফোলা ফোলা টাইপ হয়ে যেতে পারে ঘন ঘন মাথা ব্যথা হয় প্রচুর ঘাম হয় শরীর হাত পা কাঁপতে থাকে এবং শরীর ঘরমাক্ত এবং ঠান্ডা পেতে পারেন অনেক সময় দেখতে ড্রাউজি লাগে আবার ফ্যাকাশেও হয়ে যায় অনেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করবেন যে তার হাত পা অথবা শরীরের বিভিন্ন অংশে নিডল মার্কস অর্থাৎ ইঞ্জেকশনের চিহ্ন থাকতে পারে আর সেই চিহ্নগুলোকে ঢাকার জন্য সে সবসময় ফুল স্লিভের ড্রেস পরতে পছন্দ করে এমনকি অসহ্য গরমেও সে ফুল স্লিভের ড্রেস পরে থাকে আনইউজুয়ালি ইরিটেটেড থাকতে তাকে দেখা যায় এবং সেটা তার ফেশিয়াল এক্সপ্রেশনেও বোঝা যায় পার্সোনাল হাইজিন মেনটেন করে না তার অ্যাপিয়ারেন্সে অনেক পরিবর্তন আসে আগের মতো পরিপাটি বা টিপটপ সে থাকে না সে অনেক রিল্যাকটেন্ট হয়ে যায় তার অ্যাপিয়ারেন্সের ব্যাপারে যেটা না রিপ্রেজেন্ট করে তার পোয়ার সেলফ কেয়ার ওজনের তারতম্য দেখা যায় অর্থাৎ খুব দ্রুত ওজন বেড়েও যায় আবার অনেকের ক্ষেত্রে কমেও যায় কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারে না এবং কোনো কাজে স্থিরতা থাকে না খুব অস্থির দেখায় তাকে ক্রমশ সে অ্যাক্টিভ হয়ে পড়ে প্রচুর ক্লান্ত দেখায় তাকে এগুলো ছিল মোটামুটিভাবে আচরণগত কিছু লক্ষণ এবং শারীরিক লক্ষণগুলো আজ এই পর্বে এই পর্যন্তই আশা করি আজকের এই আলোচনাগুলো আপনাদের কিছুটা হলেও কাজে আসবে পরবর্তী পর্বে চলে আসব এই সংক্রান্ত আরও কিছু বিষয় নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম